আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সলানু আলা আ'ইবাবিল্লাযীনা সকল প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার যিনি আমাদেরকে আজ এখানে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন এই সুযোগ যেই রব্বে করিম আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের সেই মহান পালনকর্তাকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার শান্তি এবং মুক্তির দূত হিসেবে প্রেরিত আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক সে তো আমরা করছি শান্তি বর্ষিত হোক তার পরিবারের সদস্যবর্গের প্রতি তার সকল আলো স্থাপ সকলের প্রতি সাল্লাহ আলহিম আল্লাহ বারিক আলহিম আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি বার্লিনের কর্তৃপক্ষ জার্মান কর্তৃপক্ষ যারা এই প্রোগ্রামকে এ পর্যন্ত আমাদেরকে আয়োজন করবার জন্য সুযোগ দিয়েছেন অনুমোদন দিয়েছেন বিভিন্নভাবে তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা আমাদের পাশে রয়েছে আমি অন্তর অন্তস্ত থেকে তাদের প্রতিও থ্যাংকস জানাই কৃতজ্ঞতা জানাই যে তাদের এই সহযোগিতার কারণে আজকে এই প্রোগ্রাম আমরা চমৎকারভাবে এখানে উপস্থাপন করতে পারছি সময় উপস্থিতি আমি জানি আপনারা বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত আমার বোনরা যারা রাল থেকে আমাকে শুনছেন বা উপাস থেকে শুনছেন আমি জানি তারা অনেকেই আছেন যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিভিন্ন সায়েন্টিস্ট পিএইচডি হোল্ডার অনেক বড়ো বড়ো শিক্ষিত এবং অনেক নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন আপনাদের প্রত্যেকের প্রতি যে যে পেশায় থাকুন না কেন যে যে দায়িত্বে নিয়োজিত থাকুন না কেন অনেকে স্টুডেন্ট বিষয় এসেছেন যে যেখান থেকে যে কাজ করুন সেখান থেকে আসুন না কেন আপনাদের সকলের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে রিজেনিং রাখার কয়েকটি কথা আমি নিবেদন করতে চাই আপনার আমার ভাই হিসাবে আমার বোন হিসাবে এরপরে আপনাদের যে প্রশ্নোত্তর আমি সালে সেই প্রশ্নোত্তর সেশনে চলে যাব সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে চাই তা হলো আপনারা অনেক গুণী মানুষ অনেকে আছেন যারা আমার টিচার হওয়ার মতো যোগ্যতা যারা আমার বাবার বয়সী অনেকে আছেন যারা অন্য অনেক দিক থেকে আমার চেতে অনেক অনেক দিক থেকে আপনারা এগিয়ে আছেন অনেকে আছেন আমলে এমনকি দিনের বিভিন্ন দিক থেকেও আপনারা আমার চাইতে এগিয়ে আছেন তারপরও কিছু কথা বলবার সুযোগ আপনারা করে দিয়েছেন আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য আপনাদের ভাই হিসাবে ওয়াহিদাস্তানি সাল্লা সাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন নসিহত চায় তখন তাকে নসিহত করতে হয় তো সেই দায়বদ্ধতা থেকে আমি কিছু নসিহা করছি যেগুলো আমার নিজের জন্য আমি প্রয়োজন মনে করছি সেই সাথে আপনাদেরকে আমি অ্যাড্রেস করছি সময় উপস্থিতি আজ এখানে আমরা একত্রিত হয়েছি মূলত দুটি সূত্রকে ঘিরে দুটি সুতোয় আমাদেরকে এখানে একত্র করেছে দুটি সুতোয় আমরা সবাই গাঁথা আছি আমরা এখানে যারা আছি আমাদের বোনরা আছেন আমরা পুরুষরা যারা আছি এমনকি আমাদের শিশুরা যারা আছে আমরা যারাই এখানে একত্র হয়েছি তারা সবাই কিন্তু দুটি সুতোয় বাধা আছি এই মেলবন্ধনটা আমাদেরকে এখানে একত্র করেছে এখানে অন্য কোনো দেশি মানুষ কেন আসেনি অন্য কোনো ধর্মের মানুষ কেন আসেনি অন্য কোনো সোসাইটির মানুষ কেন আসেনি আমরা কেন আসলাম কারণ আমরা সুনির্দিষ্ট সুতোয় গাথা আছি তার একটি হল আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশি অনেকে এখানকার পাসপোর্ট হোল্ডার কিন্তু আপনি জন্মসূত্রে বাংলাদেশি সেই সূত্রে বাংলাদেশি এই সূত্রে আমরা সবাই গাঁথা আছি এবং আমরা সবাই এই সুতোর সদস্য আর দ্বিতীয়ত আরেকটি সূত্র আমাদেরকে গেথে রেখেছে বেঁধে রেখেছে আমাদেরকে একত্র করেছে এখানে সেটি হলো আমরা সবাই মুসলমান তাহলে একাধারে আপনারা এখানে দুটি বিষয়কে প্রতিনিধিত্ব করছেন নাম্বার এক আপনারা বাংলাদেশে এখানে রিপ্রেজেন্ট করছেন নাম্বার দুই আপনারা এখানে ইসলামকে রিপ্রেজেন্ট করছেন আপনার এই দুটি আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অফিসিয়াল রাষ্ট্রদূত একজন কিন্তু আনঅফিশিয়াল রাষ্ট্রদূত আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত একজন হলেও আনঅফিশিয়ালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ভালোভাবে উপস্থাপন করা বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হয়ে তার কল্যাণকামী হওয়া দূর দেশেও নিজের দেশের প্রতি আমাদের যে দায়িত্ব বোধ আছে সেটি যথাযথ পদ্ধতিতে প্রকাশ করা এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ এখানে যারা বসবাস করছে মাল্টি কালচারের মাল্টি ন্যাশনাল বিভিন্ন রকমের বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ তারা কিন্তু বাংলাদেশকে বিচার করবে আমাদেরকে দেখে সো আমরা কিন্তু জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক আমরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আপনি ভালো কিছু করলে যেরকম বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন আপনার কোনো ভুল বা অন্যায় হলে সেটি কিন্তু বাংলাদেশকে খুব খারাপভাবে এখানে যারা আছে তাদের কাছে রিপ্রেজেন্ট করবে আমি গতকাল একটি মেইল পেয়েছি মেইলটা পেয়ে আমি বেশ আহত হয়েছি স্পেনের বার্সেলোনাতে আমাদের প্রোগ্রাম আছে সেখানকার এক প্রবাসী বাংলাদেশি ভাই আমাদের অফিসে অর্থাৎ আসন্না ফাউন্ডেশনে মেইল করেছে আমাকে অ্যাড্রেস করে তার কিছু দুঃখের কথা তিনি বলেছেন অফিস থেকে আমাকে মেইলটা ফরওয়ার্ড করা হলো মেইলটা পড়ে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি তিনি যেটা বোঝাতে চেয়েছেন এখানে ব্যায়ুল কারিব সাহেব তার বক্তব্যে সে বিষয়টাকে ইঙ্গিত করেছেন যে আমাদের আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সমস্যার জায়গা হলো যে আমরা অন্যান্য দেশিদের মতো এখানে মিলেমিশে থাকতে পারি না আমাদের দেশের রাজনৈতিক যে বিভিন্ন দল আছে সে দলগুলোর শাখা খুলে নানাভাবে এখানে আমরা এক অন্যের বিরুদ্ধে লেগে যাই আমরা নিজেরা মারামারি হানাহানি শত্রুতা বিদ্বেষে লেগে যাই এবং যার ফলশ্রুতিতে আমাদের মান সম্মান নষ্ট হয় ক্ষুণ্ণ হয় তিনি স্পেসিফিকলি যে বিষয়টি বলছেন সেটা হলো যে অনেক ভাইরা আছেন এখানে যথেষ্ট রিচ আল্লাহ তালা তাদেরকে সম্পদ দিয়েছেন তারা ভালো ভালো ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করেন তাদের অধীনে থাকা নিজের স্বদেশি বাংলাদেশি ভাইদের প্রতি জুলুম করেন টর্চার করেন অবিচার করেন তাদের অধিকার নষ্ট করেন তাদেরকে মতো বানিয়ে রাখেন অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা অনেকে নামাজ কালামও করছি আমরা অনেক হয়তো মুখে দাড়িও রাখছি কিন্তু আমি যে কাজগুলো করছি সেগুলো ইসলাম সমর্থন করে না সেগুলোর কারণে আমি ভালো মুসলিম হতে পারছি না এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বলে আমার মনে হয় যে দুটি সূত্রে গাথা থাকার কারণে আমরা এখানে একত্র হয়েছি যে দুটি সুতোয় আমাদেরকে এখানে একত্র করেছে এনেছে উপস্থিত করেছে তার প্রথমটি কথা বলছিলাম যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আপনি এ দেশের নাগরিকত্ব নিয়ে থাকলেও আপনি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক বা জন্মসূত্রে আপনি বাংলাদেশি সো সেই জায়গা থেকে আমাদের আচার আচরণ হতে হবে অত্যন্ত মার্জিত অত্যন্ত দায়িত্বশীল আমাদের প্রিয় স্বদেশ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি অর্থনীতিতে আমরা পৃথিবীর ইউরোপের উন্নত দেশগুলোর তোর সাথে তুলনায় দূরের কথা এশিয়ার ছোটখাটো অনেক দেশের সাথেও আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে পারি না আমাদেরকে ফুলিয়ে পাপিয়ে ফাঁপিয়ে নানা সময় আমরা অনেক অগ্রসর হয়েছি সেটা দেখাবার চেষ্টা করা হয়েছে হয় কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমরা সবাই কম বেশি জানি আমাদের পায়ের তলায় যে মাটি নেই নানা কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেরকম দুর্বল আমাদের শিক্ষায় যেরকম আমরা পিছিয়ে আছি আমাদের অবকাঠামোর অবস্থা যেরকম তথৈবশ আমাদের গণমাধ্যম যেরকম পৃথিবীর অন্য দেশের মতো এতটা স্বাধীন এতটা বস্তুনিষ্ঠ সংবাদ তারা আমাদেরকে উপহার দেয় না বা দিতে পারে না আমাদের যে নানা দিক থেকে সীমাবদ্ধতা আছে আমরা যে পিছিয়ে আছি সেটি আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না কিন্তু সমাজ উপস্থিতি আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আমাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা আমাদের শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটি প্রকাশ করবার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে এই সমস্ত দেশগুলোতে বা ইউরোপের মতো আমেরিকার মতো জায়গা আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু দুর্ভাগ্য হলো যে মধ্যপ্রাচ্য বলুন কিংবা মালয়েশিয়া যেখানে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেক বেশি আরও বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে সব জায়গায় একই অভিযোগ এমনকি আমি নিজে দশ দশটি বৎসল প্রবাসে কাটিয়েছি আমি খুব কাছে থেকে দেখেছি যে আমাদের স্বদেশী ভাইয়েরা নিজেদের পায়ে কিভাবে কুঠারাঘাত করেন কিভাবে নিজেদের বদনাম নিজেরা করেন কিভাবে নিজেদের দুর্নাম তারা করে আমি আপনাদের কাছে কাছে আজ উদার্ত আহ্বান করতে চাই যে আমাদের ভেদাভেদগুলোকে আল্লাহর জন্য ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যকার যে সম্পর্ক আছে নিজেদের মধ্যকার যে বন্ধন আছে এজ এ বাংলাদেশি সেটাকে আমরা সুদৃঢ় করবার চেষ্টা করব আমাদের সকল ভিন্ন মতগুলোকে যতটা মিনিমাইজ করা যায় সেই চেষ্টা করব এমন কিছু করব না যেটাতে আমাদের প্রিয় দেশটি আমাদের দেশটিকে নিয়ে আমি যেটি বললাম যে গর্ব করবার মতো অনেক কিছুই আমাদের নাই অন্তত আমরা ডিসিপ্লিন শৃঙ্খলা অন্য অন্য ক্ষেত্রে আমরা যেন প্রশংসা করতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করব উপস্থিতি সেই সাথেই আমরা মুসলমান মুসলিম হিসাবে কিন্তু আমাদের একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না তারা কি কোরআন পড়ে তারা কি আমাদের হাদিস পড়ে এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে তারা ইসলামকে জাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয় তারা ইসলামকে জাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে সো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয় তাহলে মনে রাখবেন জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই কে আমাদের ময়দান যদি আল্লাহ তালা বলেন তুমি স্বদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে এমন একটি জায়গায় এসেছ যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানত না কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে তোমার একটি ভুল আচরণের কারণে তোমার একটি ভুল কাজের কারণে তার ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ধারণা নিল ইসলামকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করালো মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য ভুল পদক্ষেপের জন্য তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারবো না আল্লাহ কাছে কোনো জব দিয়ে করার সুযোগ থাকবে না প্রিয় ভাইরানা আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর সরি আমাদের দূর দেশে আসার পর ইউ দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরো অনেক বেশি বাড়া দরকার অনেক বৃদ্ধি হওয়া দরকার কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে অন্য দেশীরা আপনার বডিতে আপনার চেহারা আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সেই খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সেই পড়ার চেষ্টা করবে রিড করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি যে কোনোভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে অন্য দেশে যারা অবস্থান করছে তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারা আমার কোনো কাজ আমার কোনো অ্যাটিটিউড দ্বারায় তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয় প্রে ভাইর আমার এই জায়গা থেকে আপনি কোনো অন্যায় এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের চাইতে প্রোয়াক্টিভ হতে হবে আপনি কোনো পাবলিক টয়লেটে কোনো মেশিন আপনাকে উজু করতে হল উজু করার সময় আপনাকে মুসলমান হিসাবে পাও ধুইতে হয় পাও করতে গিয়ে আপনি যদি বেশি পা তুলে উজু করেন আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে অথবা আপনি পা ধুয়েছেন ধোয়ার পর বা উজু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে পা তো আপনাকে ধুইতেই হবে মোজার উপরে মাছে করার যে বিধিবিধান সেটার আওতায় যদি না পড়ে তাহলে পাও তো আপনাকে দুইতেই হবে কিন্তু আপনার পাও ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টিকটু না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা জন্ম না নেয় এবং একই সময় ওজু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে আমি চেষ্টা করি যেখানে যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিস্যু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চাইতে আরও পরিচ্ছন্ন করে রাখা যাতে করে যাতে করে কোনো মুসলিম কোথাও কোনো অজুখানায় গিয়েছেন এই কারণে অন্য বলে যেন বিরক্ত না হয় সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় যে একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে যাবে না আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন অতএব আপনাদের প্রতি আমার উদার তহবান যে এখানকার যে শৃঙ্খলা এখানকার যে ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন সেই শৃঙ্খলা আপনারা মেনটেন করে চলবেন এবং এখানকার প্রচলিত যে ট্রাফিক আইন আছে অন্য অন্য আইন আছে সেগুলোকে অন্য সবার চাইতে আপনারা বেশি মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সবাইকে সে তফিক দান করুন মনে রাখতে হবে আমাদের আমাদের পে নবী সাল্লাম ইসলামের সৌন্দর্য তিনি মানুষের সামনে তুলে ধরেছেন আপনি যদি নবী সাল্লামের সিরাত অধ্যয়ন করেন আপনি দেখবেন শুধুমাত্র তার চরিত্র মাধুর্য দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়া তুলে এসে শুধুমাত্র তার আচরণের সৌন্দর্য দেখে তার আচরণের সৌরভ এটা পেয়ে মানুষ ইসলামে এসেছে আজ দুর্ভাগ্য আমাদের যে আমরা এবাদত সর্বস্ব ইসলাম বানিয়েছি ইসলামকে শুধুমাত্র সীমাবদ্ধ করেছি নামাল রোজার মধ্যে আমাদের যে আচার আচরণ আমাদের যে কাজকাম প্রত্যেকটা জায়গা যে ইসলাম প্রস্ফুটিত হওয়ার ব্যাপার আছে ইসলাম বিকশিত হওয়ার ব্যাপার আছে ইসলামকে মানুষ ইসলামের সৌন্দর্যকে মানুষ দেখবার ব্যাপার আছে এ বিষয়গুলো আমরা কিন্তু জানি না আমরা দেখি নবী সাল্লাম হাদিসে আমাদেরকে বলা হয়েছে তাবাসুমুকা ফি ওয়াজা আলা আখিকা সদাকা তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে বা কারোর সাথে সাক্ষাৎ হলে তুমি হাসি মুখে কথা বললে আল্লাহর কাছে সাদাকার সব পাবে আমরা দেখি অন্য অন্য দেশিরা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এই কালচারটা বেশ ভালোই ডেভেলপ তারা করেছেন তারা হাসি মুখে কথা বলেন কারোর সাথে কথা বললে মুসলিম হিসেবে কথা বলেন বাট আমরা অনেকে গোমরা মুখে কথা বলি খুব মরে থাকে বিশেষ করে আল্লাহ আল্লাহলা কাউকে অবস্থান দিলে অর্থ সম্পদ এ সমস্ত দিলে তখন আমাদের অনেকেরই অবস্থা হয়ে যায় যে আমরা অহমিকা এবং অহংকার প্রদর্শন করতে থাকি এই জায়গা থেকে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যকে ইসলামের সামাজিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি ইসলামের সামাজিক সৌন্দর্য নিয়ে আমরা আজকে আলোচনা করবার মতো সুযোগ বা সময় আমার হাতে নেই নিশ্চয়ই আপনারা ইসলামের অনেক সামাজিক সৌন্দর্য বিষয়ে অবগত আছেন একজন অমসলিমও আমার খোঁজ খবরের আওতায় থাকবে তাকেও আমি খোঁজ খবর নিব তারও আমি সেবা করার চেষ্টা করব শুধু অমুসলিম কেন যে কোনো প্রাণীর প্রতি দয়া এবং মায়া ইসলাম আমাকে শিখিয়েছে সেই জায়গা থেকে আমার সচেষ্ট থাকতে হবে এক কথায় আমার সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলো যেন ফুটে উঠে এগুলো দেখে যেন মানুষ আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে ইসলামকে রিড করতে চায় কোরআন এবং হাদিসকে পড়তে চায় যে ইসলামের সৌন্দর্য কি আছে একজন মুসলিম যদি এত ভালো হয় তাহলে করোনা থেকে না জানি আরো কত ভালো কিছু বলা আছে তো সে চেষ্টা আমরা করব বললাম আমাদের সবাইকে সেই টফিক দান করুন এরপরে যে এই পয়েন্টটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো আমাদের আত্মপরিচয় যেন আমরা ভুলে না যাই এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছি যে হীনমন্যতায় ভোগী খুব বেশি আমরা বাংলাদেশের মানুষ অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি যেটা আমিও বললাম কিন্তু কিছু জায়গায় আমাদের কিন্তু ইউনিকনেস আছে কিছু জায়গায় আমাদের গর্ব করবার মতো অনেক বিষয় আছে যেমন পারিবারিক ব্যবস্থাপনা ফ্যামিলি ব্যবস্থাপনায় পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে পৃথিবীর অন্য অনেক প্রান্তের চাইতেই আল্লাহর অনুগ্রহে আমরা ভালো অবস্থানে এখনও আছি যদিও দুর্ভাগ্য আমাদেরও এখন পারিবারিক অবস্থা খুব ভয়ঙ্কর লেভেলে চলে যাচ্ছে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের যে বন্ডিং এক সময় ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই বোনের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ঐতিহ্য ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তারপরেও আমরা স্টিল যে জায়গায় দাঁড়িয়ে আছি পৃথিবীর অনেক উন্নত অনেক সভ্য অনেক শিক্ষিত অনেক আধুনিক অনেক সমাজের চাইতে আমরা ভালো অবস্থানে আছি আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অনেক ভাইয়েরা আছেন আমাদের অনেক বোনরা আছেন যারা নিজেদের আইডেন্টি ক্রাইসিসে তারা ভোগেন তারা মনে করেন সব দিক থেকে আমাদের বোধহয় অন্যদের মতো হয়ে যেতে হবে অন্যদের সব কিছু বোধ আমার গায়ে মাখতে হবে তাহলে বোধহয় আমি যাতে উঠতে পারবো তাহলে বোধে আমি অনেক সভ্য হতে পারবো তাহলে বোধ আমি অনেক স্মার্ট হতে পারবো আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের দেশের যে কালচার আছে সে কালচারটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে সেই কালচার সাথে ইসলামের সাথে সংঘর্ষ নেই অর্থাৎ একাধারে আমি বাংলাদেশি এবং একাধারে আমি মুসলিম আমার কমন কালচারের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা দূরদেশে থেকেও অত্যন্ত শক্তভাবে আলিঙ্গন করার চেষ্টা করব আপনি যদি আপনার ইতিহাস আপনার অতীত পৃথিবী থেকে মুছে ফেলতে না চান আপনি যদি আপনার চিহ্ন পৃথিবীতে রেখে যেতে চান আপনি যদি চান যে আপনার যে চেইন আছে যেই চেইন ধরে আপনি এ পর্যন্ত পৃথিবীতে এসেছেন এই চেইনটা আরও দু চারশো বছর সামনে থাকুক এটা যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যে আইডেন্টি আছে আপনার যে পরিচয় আছে গর্বের সাথে সেই পরিচয়কে আপনার ধারণ করবার সংগ্রাম আপনাকে চালাতে হবে আপনার দুটি পরিচয় একটি হলো ভৌগোলিক পরিচয় আপনি বাংলাদেশি আরেকটি পরিচয় অনেক বড় সেটি হলো আপনি একজন মুসলিম সো মুসলমান হিসাবে আপনার যে পরিচয় আছে আত্মপরিচয় আছে এই পরিচয় নিয়ে আপনার কোনো প্রকার হেজিটেশন করা চলবে না অতএব আপনার এই আত্মপরিচয় এটাকে টিকিয়ে রাখবার জন্য আপনাকে সংগ্রামী হতে হবে যদি আপনি একটা লাক্সারিয়াস লাইফের বিনিময় কিছু অর্থ করে আপনি সঞ্চয় করেছেন আপনার জীবনে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন বিদেশে পানি জমিয়েছেন অনেকগুলো অর্থ করে কামিয়েছেন এটার বিনিময়ে যদি আপনার পরিচয় আপনি বিলীন করে ফেলেন আপনার পরিচয় যদি আপনি শেষ করে ফেলেন আপনার পরিচয় যদি আপনার হারিয়ে ফেলেন তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই আপনার এই ডিল আপনার এই বাণিজ্য আপনার এই ব্যবসা আপনার এই কর্ম এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে আপনি যা পেয়েছেন হারিয়েছেন তার চাইতে অনেক বেশি কিছু আপনি আপনার ইমানকে বিসর্জন করবার বিনিময়ে যদি গোটা পৃথিবীর সকল রাজত্ব আপনার পায়ের কাছে এনে উপস্থিত করা হয় তাহলে সেটা কম হবে এই একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার না থাকার কারণে আমরা অনেকেই ভিন্ন পরিবেশে এসে আমাদের নিজের যে স্বকীয়তা আছে আমাদের যে বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে আমাদের যে ইউনিকনেস আছে আমাদের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমরা পানির সাথে মিশে খেয়ে আমার যদি ক্ষমতা থাকতো সামর্থ্য থাকত সুযোগ থাকত আমি আপনাদের এক একজন করে হাতে হাত রেখে চোখে চোখ রেখে আপনাকে বুকে জড়িয়ে ধরে আমি বিনয়ের সাথে বলতাম প্লিজ আপনি পৃথিবীর কোনো প্রলোভনে করে আপনার পরিচয় ভাবে ভুলবেন না যদি আপনি ভুলে যান তাহলে মনে রাখবেন ইমানের যে ধারা আপনার দাদা আপনার বাবার কাছে রেখে গেছেন আপনার বাবা আপনার কাছে রেখে গেছেন আপনি আপনার সন্তানের কাছে এটা রেখে যেতে পারছেন কিনা না এ বিষয়ে যদি স্ট্রং উত্তর আপনার ভেতর থেকে না আসে তাহলে আপনার আরেকবার ভাবতে হবে যে আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন আপনার আত্মপরিচয় যদি চলে যায় আর কিছু পয়সা করি বা একটা লাক্সারিয়াস লাইফ আপনি পেলেন একটা ভিন্ন ভালো পরিচয় আপনি পেলেন যেটা নিয়ে অনেক প্রাউড করতে পারেন পৃথিবীতে তাহলে আমি আবারও বলবো যে আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেলেন গ্রামে বসবাস করা সেই শিক্ষা বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আপনার চেয়ে অনেক বেশি রিচ তিনি আপনার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ তিনি আপনার চেয়ে অনেক বেশি ধনী যিনি তার পরিচয়টাকে ধরে রাখতে পেরেছেন মনে রাখবেন ইট একটা নির্দিষ্ট সময় যখন ইটের ভাটায় পোড়ানো হয় একটা বিশেষ প্রসেসের মধ্য দিয়ে যখন সে ইঁটে পরিণত হয় তখন সেই ইট কিন্তু সমুদ্রের পানিতেও যদি শত শত বছর পড়ে থাকে তারপরেও তার অস্তিত্ব কিন্তু হারায় না তার অস্তিত্ব ইঁট হিসাবেই থাকে এজন্য তার মূল্য কিন্তু ইঁট হিসাবেই দেখে সমাজ বা মানুষ চুলোর মাটি একইভাবে সেও আগুনে পড়ে কিন্তু আগুনে পড়ে সে ইঁট হতে পারে না যার ফলশ্রুতিতে দশ বছর বিশ বছর মাটির চুলার মাটি আগুনে পড়ার পরও কিন্তু পানিতে তাকে ফেলে দেওয়া হলে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গলে পানির সাথে একাকার হয়ে যায় এখানে ইট এবং চুলার মাটির পার্থক্য আপনি কি চুলার মাটি হবেন নাকি ইঁট হবে ডিসিশন আপনাকে নিতে হবে আপনার আত্মপরিচয় কি আপনি ভুলে যাবেন নাকি আত্মপরিচয় আপনি ধরে রাখবেন আপনি নিজের স্বকীয়তায় ভাস্যর এবং উজ্জ্বল থাকবেন কি থাকবেন না এই সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে মুসলমান পৃথিবীর যেখানেই যাবে তার পরিচয় সে ভুলবে না তার মিশন সে ভুলবে না তার মিশন সে ভুলবে না তার লক্ষ্য থেকে সে বিচ্ছুত হবে না আমি সেজন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের পরিচয় এবং আইডেন্টি যেন ঠিক থাকে সেভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কোনোভাবেই জাতীয় ঠান নাম করে আমাদের আইডেন্টি এটাকে নষ্ট করবার মতো কোনো কাজ যেন আমরা না করি সেদিকে আমরা সচেষ্ট থাকবো এরপরে যে পয়েন্টটি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমাজের বিশেষ কিছু দিক থাকে যে দিকগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হয় আমরা আমাদের প্রিয় স্বদেশে যখন থাকি তখনও অনেক কাজ সেখানে আছে যে কাজগুলো থেকে মুসলমান হিসাবে আমাকে বেঁচে থাকতে হয় শনি আমার জন্য হারাম করেছে সে বিষয়গুলো থেকে এই পরিবেশে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনার যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত গুনাগুলো এখানে অহরহ হয়ে থাকে বা গুনাহগুলো করবার জন্য হাতছানি আপনাকে নিয়ে সবসময় ডাকছে সে গুনাগুলো থেকে বাঁচার জন্য আপনাকে বিশেষভাবে সংগ্রাম চালাতে হবে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মনে রাখবেন মুসলিম সেই জাতি যে জাতি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে এমন এক দীক্ষা লাভ করেছিলেন যে পৃথিবীর কোন লোক তাদেরকে তাদের আদর্শ থেকে বিচ্ছুত করতে পারেনি আপনারা জানেন যে তুরস্কের ইস্তাম্বুলে সাহাবীর কবর আছে আপনারা জানেন চায়নায় প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাহাবির কবর আছে রাশিয়াতে পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তে আমাদের নবী সাব আলাহিস্লামের প্রিয় সাহাবিদের কবর আছে তারা সবাই এসেছেন সেখানে তাদের ইসলামের সৌন্দর্যকে গোটা পৃথিবীতে সৌরভকে ছড়িয়ে দিতে মানুষকে আলোর পথে আহ্বান করতে এসেছেন তারা কেউ সেখানে নিজেদের আত্মপরিচয় বিলীন করে দেওয়ার মতো কোনো কাজ তারা করেননি বা সেরকম কোনো বিষয় তাদের দ্বারা হয়নি যার কারণে তারা চলে গেছেন তাদের আদর্শ বুক উঁচু করে মাথা উঁচু করে পৃথিবীতে এখনো টিকে আছে দেড় হাজার বছর পর্যন্ত টিকে আছে আমি সেজন্য আবারও বলতে চাই আপনি যদি হারিয়ে যেতে না চান পৃথিবী থেকে তাহলে আপনার আত্মপরিচয়কে টিকিয়ে রাখার সংগ্রামে আপনি আকর্ষণ থাকতে হবে সময় উপস্থিতি সেজন্য বিশ্বে বিশ্বের যে সমস্ত গুণাগুলো এই পরিবেশে হয়ে থাকে সেই গুণাগুলো থেকে আপনাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত যত্নশীল হতে হবে আরেকটি বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তাহলে আপনারা সবাই জানেন প্রত্যেকটা সমাজের ভালো এবং মন্দ দিক আছে. আপনারা যে সমাজে বসবাস করছেন এই সমাজটাতে যে এরকম ডিসিপ্লিন আছে আমরা আমাদের দেশে এত ডিসিপ্লিন দেখি না দুর্ভাগ্য শুধু আমাদের দেশে কেন আমরা যারা মুসলমান হিসাবে পরিচয় দেই পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে মুসলমান প্রধান দেশ হিসাবে আমরা জানি সে দেশগুলোতে এই অমুসলিম প্রধান দেশগুলোর মতো ডিসিপ্লিন নেই এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য বেদনার এবং আত্মসমালোচনার বিষয় আমরা জানি ইসলাম শৃঙ্খলার কথা বলে আমাদের পে নবী সাল্লাহিসাল্লামের যে সুন্না এই পুরো সুন্না আমাদেরকে শুধু শৃঙ্খলার কথা বলে আপনি দেখবেন আমাদের রাতে ঘুমানোর নবী নির্দেশ করতেন আমাদের দেশে ইসলাম প্রচারের নামে রাত দশটা এগারোটা বারোটায় দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল করা হয় আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে ওয়াজ মাহফিলি যে মাঝে মধ্যে আমাকেও করতে হয় কিন্তু এর বিরুদ্ধে আমি সুচ্ছা যে আমার পে নবী সাল্লাম এভাবে করতে বলেননি তিনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন তার সেই লাইফস্টাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায় শুধু এখানে কেন আপনি অমুসলিম প্রধান বিভিন্ন দেশে যান আপনি আমেরিকাতে চলে যান তাদের অনেক জিনিস আছে যেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু তাদের সমাজে আপনি দেখবেন মানুষ তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যায় তারা ভোরে উঠে কাজ শুরু করে এরা ভোরে উঠে কাজ শুরু করে ফজলের সময় রাস্তায় সিগনালে গাড়ি সিরিয়াল পড়ে যায় অথচ এই দৃশ্য তো দেখার কথা ছিল মুসলমানদের মধ্যে দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে মুসলমানদের সমাজে আপনি মিডিল ইস্টে যদি চলে যান মিডিল প্রত্যেকটা দেশে আপনি দেখবেন রাত দশটা এগারোটার পরে রাত শুরু হয় আর সকালে ফজরের পরে তাদের ঘুম শুরু হয় আপনারা অনেকেই জানেন তো নবীম করিম সাল্লামের অনেক শুননা এখানে আছে এটি অমুসলিম সমাজ থাকা সত্ত্বেও অমুসলিম প্রধান সমাজ থাকা সত্ত্বেও এখানে মুসলমান কম ইসলাম অনেক ক্ষেত্রে সমাজে অনেক বেশি মুসলমানের সংখ্যা কম বাট ইসলামের সৌন্দর্যগুলো এখানে অনেক বেশি তারা যে জেনে সেটাকে অনুসরণ করছে আমি তা বলছি না হয়তো তারা জানেও না কিন্তু তারা যখন নবী সাল্লা সাল্লামের সে সুনায়কে ফলো করছে তারা কিন্তু তারা সুফল পাচ্ছে আমি যে বার্লিনে দাঁড়িয়ে কথা বলছি সে বার্লিনে এখানকার যে টেকনিশিয়ান আপনার মিউজিয়াম আছে সে দেখার সুযোগ আমার হয়েছে আরও কিছু জায়গা আমি দেখেছি আর এর আগেও আমি জানতাম আপনারাও নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে প্রোডাক্টের কোয়ালিটিতে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এই জায়গাটাতে পৃথিবীতে বারবার এই দেশটি অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ গুরা ভোক্তারা তাদের দেয়া ভোটে এদেরকে শ্রেষ্ঠ বলে বহুবার স্বীকার করে নিয়েছে যে তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো এই যে তাদের ব্র্যান্ডের যে যে ইমেজ এই তাদের সুখ্যাতি এটা যে তারা অর্জন করতে পেরেছে অথচ আমরা মুসলমানরা সেটা করতে পারতাম বা অন্য দেশের মানুষও সেটা করতে পারতো এদের এটা ভালো নবী করিম সাল্লাহাম বলেছেন নবী বলেছেন যে তালা খুব পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করলে সেটা যখন সবচেয়ে ভালোভাবে করে আমি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় ঘুরে ঘুরে একটু চেষ্টা করলাম যে কোনো ত্রুটিপূর্ণ কোনো কিছু এরা করে কি না আমি অবাক হয়েছি এবং সারপ্রাইজড হয়েছি যে ওয়াশরুমের কবজা থেকে নিয়ে শীতকালে থেকে নিয়ে লক থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তারা যেটা করে সেটা সবচেয়ে ভালোভাবে করে যে প্রোডাক্টটা তারা তৈরি করে সবচেয়ে সুন্দরভাবে করে সবচেয়ে করে তারা ওই সস্তার চায়না মাল তৈরি করে না এই কারণে তাদের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে এই জায়গাটাতে ইসলাম আমাকে আসতে বলেছে এটা অলরেডি এখানে আছে অথবা এই সমাজের এই ভালো জিনিসগুলো আপনি পিক করতে কোনো অসুবিধা নেই যদিও আপনার এখান থেকে পিক করারও প্রয়োজন নেই আপনাকে ইসলামই বলেছে আপনার কোয়ালিটি অ্যান্ড করতে যে কোনো কাজ আপনি করবেন সেটা সবচেয়ে ভালোভাবে করবেন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে সম্পাদনা করবেন আপনি কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবেন অতএব ইসলামটাকে আমাদের এখানে নতুন করে বোঝার সুযোগ হয়েছে আমরা যে কথাগুলো বলা আছে তার অনেকগুলোর ইমপ্লিমেন্টেশন অনেকগুলোর বাস্তবায়ন অনেকগুলোর প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা কোরআন হাদিসের সেই ইমপ্লিমেন্ট এখানে করছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছে সো একজন মুসলমান হিসাবে এই সমাজের ভালো জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আমি টোকিওতে যাওয়া হয় জাপানে প্রবাসী ভাইদের সাথে কিছু সময় কাটাবার সুযোগ হয় আমি প্রায় সময় আমার সহকর্মীদেরকে বলি বা পরিবারকে বলি যে আমি দেশে ফেরবার পর আমি ফিল করি যে আমার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন কিছু দিনের জন্য থাকে সেটা হলো যে আপনারা জানেন জাপানিরা খুবই সভ্য খুবই ভদ্র তারা বিশেষ করে কারো জন্য না হয় ব্যাপারগুলো ব্যাপারগুলোতে তারা খুবই কনসার্ন পৃথিবীর অন্যান্য অন্য দেশগুলো বিশেষ করে জাপানের মানুষের এই সৌন্দর্যটা অনেক বেশি তারা কথা বললেও মনে হয় ফিস ফিস করে কথা বলে পাবলিক প্লেসে কথা বলার তো প্রশ্নই উঠে না সবাই হেডফোন ব্যবহার করে কেউ কাউকে কোনোভাবে ডিস্টার্ব করে না তো ওখান থেকে আসার পর বেশ কিছুদিন তাদের সাথে থাকতে থাকতে আমার মনে হয় যে কোরআন হাদিসে একই কথা বলা থাকলেও ওইটার বাস্তব প্রয়োগ দেখার ফলে মানুষ হিসাবে আমার মধ্যে সেটার প্রভাব পড়ে এবং আমি দেশে আসার পরে কথা বলতে একটু জোরে বলছি কিনা আশ্বাসে কাল ডিস্টার্ব হচ্ছে কিনা খুব বেশি মনোযোগ অটোমেটিক চলে আসে আপনারা যারা এখানে বসবাস করছেন এখানকার যে সামাজিক সৌন্দর্য আছে এদের যে ভালো ভালো গুণ আছে সেগুলোকে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেগুলো দিয়ে আপনারা সাজাবেন নিজেদেরকে সেই সাথে প্রত্যেকটা সমাজেরই ভালো এবং মন্দ দুই দিকই আছে কোনো সমাজই পরিপূর্ণভাবে ভালো হয় না সেটা মুসলমানদের সমাজেও সব কিছু যে ভালো আছে মানুষের মধ্যে তা কিন্তু নয় সো এখানকার খারাপ জিনিসগুলো যেন আমরা পিক না করি এখানকার যে জিনিসগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক কর্ন মুসন্নার সাথে সাংঘর্ষিক আপনার ওই যে মুসলিম আইডেন্টিটিকে যেটা নষ্ট করতে পারে সেই জিনিসগুলো অনুগ্রহ করে আমরা কোনো অবস্থাতে যেন পিক না করি আল্লাহ আমাদের সেই টপিকটা করুন সময় তো ভাইরা এরপরে আমি হালাল উপার্জনে একটু কথা বলতে চাই আপনারা অনেকে আছেন যে অনেক মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন অনেক সালেক আপনারা করেন কিন্তু হালাল উপার্জনের পরে আপনারা অনেকেই খুব বেশি সিরিয়াস না অথচ হালাল উপার্জন তো আমাদের নাজাত এবং মুক্তির পূর্ব শর্ত আমি জানি অনেকে সম্পদের পাহাড় গড়েছেন কিন্তু হালাল হারাম বাস বিচার করেন নাই এখনও অনেক হয়তো করছেন যেটা আপনি খেয়াল করছেন না আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কারিমে আল্লাহ তালা তার নবী অ্যাড্রেস করে বলেছেন ইয়া ইহর রসুল কুলু মিনাত্র ইবা তেও আমালু সালে হা হে নাবিরাসুলগণ আপনারা নেকামল করুন হালাল ভক্ষণ করুন হালাল উপার্জন করুন এরপর আল্লাহ বলেছেন নেকামল করুন আল্লাহ আগে বলেছেন এরপরে আর আমাদের টেন্ডেন্সি হলো বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে এক ধরনের মানসিকতা যে আমরা মনে করি টাকা পয়সা আগে কামাই করে নেই হালাল হারাম বাস বিচার করে না করে যেভাবে হোক আমি টাকা কামাই করে নিই দুই হাতে একটা পর্যায়ে এসে আমি বিরাট দাই রেখে দিব জুব্বা লাগায় ফেলব হুজুর হয়ে যাব আমি অনেক নেক আমল করব অনেক মসজিদ মাদ্রাসা করব হুজুরদেরকে অনেক বড় বড় अमाउंट দিয়ে দিব মাহফিল করব তাতে কি হবে তাতে কথা আমার আগে সব হালাল হয়ে যাবে আসলে কি তাই আসলে কি তাই কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারেন না তিনি হারামে জড়াতে পারেন না কারণ যদি আপনি হারামে জড়ান তাহলে সবচেয়ে বড় যেটি হতে হবে তাহলে আপনার এবাদতের স্বাদ এবং তৃপ্তি নষ্ট হয়ে যাবে করতে ভালো লাগবে না আপনার দোয়া কবুল হবে না এবং হারাম উপার্জনকারী দেহ দেহালাম বলেছেন জান্নাতে প্রবেশ করবে না আপনি যত মাদ্রাসা বানান যত হুজুর দিকে হাদিয়া তোফা দেন যত মাহফিল করেন আপনার উপার্জন যদি হারাম হয় আল্লাহ স্মাদ বা মুক্তি লাভ করতে পারবেন না এই জায়গাটাতেও আমাদের মুসলমানের পরিচয় দিতে হবে আমাদের বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বামীদেরকে আপনাদের অভিভাবকদেরকে আপনাদের প্যারেন্ট পুরুষ সদস্য যারা আছে পরিবারের ছেলে হোক স্বামী হোক বাবা হোক তাদেরকে আপনারা হালাল উপার্জনের জন্য সর্ব উৎসাহ দিবেন হাসান বসির রহমতুল্লাহ আলী এবং তার সময় যে সমস্ত তাবিরা ছিলেন তাদের সময়কার মেয়েদের ব্যাপারে তারা বলেছেন যে তারা তাদের স্বামীদেরকে বলতেন যে বাহিরে যাচ্ছ উপার্জন করতে যদি হালাল উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ যদি হালাল না পাও তো খালি হাতে ফিরবে আমরা না খেয়েই থাকবো তারপর হারামের সাথে কম্প্রোমাইজ করবো না আমি উদার্ত আপনাদেরকে আহ্বান করতে চাই যে হারাল উপার্জনের ক্ষেত্রে আমরা যেন নো কম্প্রোমাইজের জায়গায় থাকি এরপর যে বিষয়টি আমি বলতে চাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো আমাদের সবারই পরিবারের হয়তো কিছু সদস্য আমাদের সাথে আছেন পরিবার অন্য যে সমস্ত সদস্যগুলো আছেন তারা কিন্তু দেশে আছেন অতএব আমরা যেন আমাদের পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখি পরিবারের যে মানুষদের সাথে বন্ধন এটা মুসলমানদের মধ্যে তুলনামূলকভাবে পৃথিবীর অন্য যে কোনো জাতির চাইতে ভালো আলহামদুলিল্লাহ অবশ্য সাবকন্টিনেন্টে শুধু মুসলমান কেন আমাদের দেশের হিন্দু ভাইদের মধ্যেও এই জিনিসটা অনেক ভালো যে পারিবারিক বন্ধন অনেক স্ট্রং আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে আছেন প্রবাসী আসার পর একটা সময়ে পরিবারের লোকদের প্রতি বিরক্ত হয় অবশ্য বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ দেশে থাকা আত্মীয় স্বজনের বেশিরভাগই প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন হিসাবে ট্রিট করেন জাস্ট টাকার মেশিন মনে করেন যে তারা শুধুমাত্র টাকা পয়সা দিবেন আর দেশে যারা আছেন তারা বসে বসে খাবেন আপনারা জানেন যে আমার একটা অর্গানাইজেশন আছে আসুন্না ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা পলিসি মেনে চলি সেটা হলো আমরা কোনো অভাবী কোনো দুস্থ কোনো গরিব মানুষকে সচরাচর বিশেষ কোনো কেস না থাকলে যেমন এখন বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক তাদেরকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ত্রিশ কোটি টাকা পাঠাচ্ছি ইতিমধ্যেই বেশিরভাগ টাকা পাঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকি টাকা অন প্রসেস আছে চলছে যাচ্ছে তাদের কাছে এখানে কৃষকদের বীজ কেনার জন্য অন্য অন্য কাজের জন্য তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা করছি এর বাইরে আমাদের কাছে কোনো গরিব এসে যদি বলে ভাই আমাকে একটু সাহায্য করেন কিভাবে সাহায্য করবো আপনার ফাউন্ডেশন থেকে আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটা ব্যবসা করব আমরা বলি না টাকা নিয়ে ব্যবসা হয় না ব্যবসার জন্য আইডিয়া দরকার হয় পরিশ্রম দরকার হয় সো তাকে আমরা অফার করি যে আমাদের আশা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে আপনি সেখানে ভর্তি হন সেখানে আপনি যে পর্যায়ের হন মহিলাদের জন্য আলাদা মেয়েদের জন্য স্মার্ট টেইলারিং এবং ব্লক আমাদের সেকশন আছে সেখানে মেয়েরা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং এর পর তাদের পেছনে এক একটা এক একজন বন্ধুর পেছনে এক একজন মহিলার পেছনে আমরা এক লক্ষ টাকা প্রায় খরচ করি ট্রেনিং এর পর তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া ফ্রি করে একটা নামমাত্র টোকেন মানে নেওয়া হয় শুধু তার সিরিয়াসনেসের জন্য আর সম্পূর্ণ টাকা ফ্রি তাকে দিয়ে ট্রেনিং করানোর পর তাকে বাসায় কাজ করবার উপযোগিতা তৈরি করবার জন্য যা যা লাগে মেশিন থেকে নিয়ে সুতা থেকে নিয়ে কেঁচি থেকে নিয়ে কিছু কিনে আমরা তাকে দিয়ে দিই এবং তৈরি করার পর তিনি বাসায় গিয়ে প্রোডাক্ট তৈরি করার পর ওই প্রোডাক্টগুলো আমি আমার ফেস ভ্যালু দিয়ে সেল করে দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে আমরা তাদের স্টল করে দিই তারা তাদের মালগুলো বিক্রি করে তারা টাকা নিয়ে যান এভাবে আমাদের বন্ধেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি পুরুষকেও যদি অভাবী আসে আমরা বলি তুমি যদি অশিক্ষিত হও স্বল্প শিক্ষিত হও তুমি আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাও তোমার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আমার সে প্রশিক্ষণ আছে সেখানে ভর্তি হয়ে যাও তুমি যদি এইচএসসি কমপ্লিট করে থাকো তাহলে আমাদের কম্পিউটার বিভিন্ন কোর্স আছে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে অফিস ম্যানেজমেন্ট কোর্স আছে অ্যাকাউন্টিংয়ের উপরে কোর্স আছে সেগুলো করো তুমি যদি গ্রাজুয়েশন করা থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে সেগুলো করো ট্রেনিংয়ের পর হান্ড্রেড পার্সেন্ট এই মানুষগুলোকে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করি আমার এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ারের জন্য করছি আপনারা প্রবাসী হিসাবে আমি জানি আপনাদের দিকে দেশে শত শত মানুষ তাকিয়ে আছে পুরো গ্রামের মানুষ তাকিয়ে আছে শুধু আত্মীয় স্বজন নয় কেউ ডিমান্ড করছে একটা মোবাইল কেউ ডিমান্ড করছে যে আপনি তাকে একটা বাইক কিনে দিবেন কেউ হয়তো ডিমান্ড করছে তাকে আপনি কিছু ক্যাশ টাকা দিবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রবাসী হিসাবে আমাদের এই প্যারাটা নিতে হয় কিন্তু এটার কারণে আমরা অনেকে বিরক্ত হয়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই জায়গাটাতে একজন মুসলমান হিসাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনাদেরকে নো কম্প্রোমাইজের লেভেলে যেতে হবে কোনোভাবে আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না অনেক বোন আছেন যারা স্বামীদেরকে তাদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে বা অ্যাটলিস্ট মন খারাপ করেন যে এত কেন আবার পুরুষদের অনেকে আছেন যে নিজের বাপ ভাই তাদেরকে নিয়ে যত টেনশন করেন চিন্তা করেন শ্বশুবাইয়ের যারা আছেন স্ত্রীর দিককার যারা আছেন তাদের দিকে ততটুকু খেয়াল করেন না এখানে ব্যালেন্স করতে হবে তবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা আমাদের পার্ট অফ ইবাদা এটা আমাদের ইসলামের পার্ট এটা আমাদের ইবাদতের পার্ট এই জায়গাটাতে কিন্তু পৃথিবীর অন্য সব জাতি থেকে আমরা আলাদা এই জায়গাটা থেকে অন্য সবার থেকে আমরা অনেক উচ্চতায় আছি আমাদের ইউনিকনেস অনেক বেশি সাল্লাম বলেছেন যে মানসাল্লাহু আইয়ুসাদাহ হউফি রিস্তিহি অ ইয়ুম সা আল্লাহফি এফেরি ফেল ইয়েসিল যে ব্যক্তি তার রিজিকের বৃদ্ধি চায় যে ব্যক্তি তার হায়াতে বরকত চায় সেই জন্য তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে সম্পর্কগুলো ছিন্ন না করে আমি ফাউন্ডেশনের বিষয়টা এই জন্য এনেছি যে আপনারা অনেকে আছেন আত্মীয় স্বজনের টাকা পয়সা চাওয়ার কারণে বিরক্ত হয়ে যান আমরা আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে ফাউন্ডেশনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আপনি স্বাবলম্বী করতে পারেন আমরা ফাউন্ডেশন থেকে স্বাবলম্বীকরণ প্রকল্প হিসেবে আরেকটা কাজ করে থাকি যেটা দুই হাজার চব্বিশের স্বাবলম্বীকরণ প্রকল্প আমাদের ইতিমধ্যে ক্লোজ হয়েছে সারা দেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করবার অবাধিত সুযোগ থাকে সেখান থেকে আমরা প্রতি বছর দুই থেকে আড়াই হাজার ফ্যামিলিকে স্বাবলম্বী করে থাকি যিনি গরু কিনে দিলে স্বাবলম্বী হবেন বলে মনে হয় আমাদের কাছে তখন তাকে আমরা একটা গরু কিনে দিই যার মনে হয় যে তাকে আমি কোনো একটা মেশিন কিনে দিলে তিনি স্বাবলম্বী হবেন তখন সেটা কিনে দিই আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যাদেরকে আপনাদের হেল্প করার সুযোগ আছে আল্লাহ করতে হবে যে আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন আপনি যদি এই সুযোগ না পেতেন উন্নত দেশে না আসতেন কিছু উপার্জন করতে না পেতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো অন্য কারোর কাছে ধর্ণা দিতে হতো হাল পাবতে হতো সো বিরক্ত না হয়ে আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের দেশে থাকা রক্ত সম্পর্কে আত্মীয়দেরকে ভুললে চলবে না এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে মনোযোগী হতে হবে অনেকে আছেন প্রবাসে এসে একটা সময় নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আর মনে রাখেন না তারা এসে তাদেরকে ভুলে যান তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করতে চাই আর আমি আমাদের মায়েদেরকে একটু অ্যাড্রেস করে বলতে চাই বন্ধুদেরকে অ্যাড্রেস করে বলতে চাই যে আপনাদের দায়িত্ব অনেক বড় আপনারা যারা এখানে আছেন আপনাদের মেয়েরা আছে আপনাদের দায়িত্বে সামান্য একটু অবহেলার কারণে যদি আপনার সন্তানটা একটু বিপদগামিতার দিকে চলে যায় তো আল্লাহ কাছে এই জবাব দিয়ে করা কঠিন হবে বড় কঠিন হবে আমি অনেক দেশে দেখেছি আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে তাদের সন্তানদের আইডেন্টি তারা মুছে ফেলে দিয়েছেন এবং নবী সাল সাল্লামের হাদিসটি আপনারা নিশ্চয়ই শুনেছেন বারবার নবী সালাম বলেছেন কুল্লু মৌলুদ ইউলাদু আল আল ফিতরা প্রতিটি মানুষ প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে কোন শিশু কিন্তু অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না সো প্রত্যেকটা শিশু বাই বর্ন মুসলিম ইল্লা ইল্লাহি তবে তার বাবা মা শিশু যদি কখনো বিপদগামী হয় ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যায় তার জন্য পরিপূর্ণ দায় বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের কোনো কোনো ক্ষেত্রে বাবা মার শত প্রচেষ্টা সত্ত্বেও সে বিপদগামী হয় সেটা ভিন্ন তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মার দায়িত্বশীলতার অভাবে তাদের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পদক্ষেপের কারণে তাদের সন্তানরা বিপদগামী হয় সো মায়েদেরকে বলতে চাই আপনার সন্তানের মধ্যে ইমানের বীজ বপন করা তার মধ্যে ইসলাম সম্পূর্ণরূপে তার মধ্যে ধীরে ধীরে গড়ে তোলা ইসলামের মধ্য দিয়ে তাকে বড় করা এটা আপনাদের অনেক বড় একটা দায়িত্ব সো মামদেরকে বলতে চাই

স্কুলে থাকা বাচ্চাটার জন্য নানা প্ল্যান প্রোগ্রাম করতে পারে তার মনে অনেক কোয়েশ্চেন থাকে এখানকার প্রতিকূল পরিবেশে সেই কোশ্চেন অ্যান্সার আপনাকে দিতে হবে আপনি তাকে কনভিন্স করতে হবে আপনি না পারলে অন্য কারো সাহায্য নিতে হবে কিন্তু দেশে আপনাকে করতে হবে অনেক ভাইরা আছে যারা এক্ষেত্রে তারা উপার্জনের জন্য ব্যস্ত থাকার কারণে তারা সময় দিতে পারেন না মায়েদের এখানে দায়িত্বটা অনেক বেশি এজন্য জন্য আমরা বলবো আল্লাহকে ভয় করবেন মনে রাখবেন আপনার সন্তান যদি ইমান হারা হয়ে যায় তাহলে আপনার জাহান নামে যাওয়ার জন্য শুধু এই একটা জিনিসই যথেষ্ট হতে পারে আর আমাদের তরুণরা যারা আছে তাদেরকে আমি একটু কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ তরুণ বন্ধুরা আমাদের পেয়ে নবী সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন আপনারা জানেন তিনি শুধুমাত্র তরুণদেরকে অ্যাড্রেস করে করে বলেছেন ইয়াম আশার বিভিন্ন হাদিসে বলেছেন হে যুবক সম্প্রদায় হে ইয়াংসরা হে তরুণরা এভাবে নবী সাল্লি সাল্লাম বিভিন্ন সময় ইয়াংদেরকে আলাদা করে অ্যাড্রেস করে করে তার মনে কিছু আকুতির কথা বলেছেন নবিকিম সাবাহামের সভাসদে তার মজলিসে যেমন সিনিয়রদের জায়গা ছিল তেমন তরুণ আলী ইবনে আবি আবি তালেব তার ডিসিশন মেকারদের একজন ছিলেন তার ডিসিশন মেকারদের একজন ছিলেন বেলাল রাতিউল্লাহ তাল আলম তার সভাসদে তার পরামর্শদাতাদের মধ্য থেকে ছিলেন মুসাফ ইবনে অমায়ের মতো মানুষ যাদেরকে তিনি অনেক বেশি স্নেহ করতেন আব্দুল ইবনে অমর আবদুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ আমি কত নাম বলবো রিজানুল্লাহ ভাই তারা সবাই বয়সে তরুণ ছিলেন কিন্তু অত্যন্ত পছন্দের তার ভালোবাসার তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আজ ইসলামের সৌন্দর্যকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে আজকে মুসলমানদের যে দুর্দশা মুসলমানদের যে পিছিয়ে থাকা আমাদের যে দুরবস্থা এটা থেকে উদ্ধার করবার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা যদি এখানে পড়ালেখা করেন জ্ঞানে বিজ্ঞানে আপনারা উন্নত হন মুসলিম জাতির মুখকে উজ্জ্বল করবার জন্য মুসলিমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবার জন্য তাহলে আপনার এই পড়াশোনাটাও পার্ট দুর্দশা দুর্গতি মুসলমানদের যে দুর্নাম গোটা পৃথিবীতে আমি সেটাকে ঘোচাবার চেষ্টা করব আমি বড় একজন সায়েন্টিস্ট হই আমি একজন বড় ইঞ্জিনিয়ার হই আমি একজন বড় প্রকৌশলী হই বড় একজন ডক্টর হয়ে মুসলমানদের মুখকে উজ্জ্বল করবো দরবারে মুসলমানদের মাথা উঁচু করে আমি তুলে ধরব এই যদি আপনার হয় তো মনে রাখবেন আপনার এখানকার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাটা এটাও একটা ইবাদত হবে অতএব উদ্দেশ্য যেন ভালো হয় এবং ইসলামের জন্য আপনার নিজেকে যেন আপনি উৎসর্গ করতে পারেন মনে রাখবেন ভোগের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না ত্যাগের জন্য যোগ্যতার প্রয়োজন হয় আপনি এখানে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারছেন নানাভাবে আপনি ভোগ উপভোগ করতে পারছেন কিন্তু এর ইম্পর্টেন্ট হলো আপনি বিশ্ব মানবতার জন্য অনেক অবদান রাখবার সুযোগ আপনার আছে বিশেষ করে মুসলমান জাতি আজ নেতৃত্বহীন আপনারা তরুণদেরকে কিন্তু নেতৃত্ব দিতে হবে এই জন্য ইসলামটা ভালো করে রপ্ত করে ইসলামটা ভালো করে প্র্যাকটিস করে সেই সাথে আপনার পড়াশোনা আপনার পেশাগত দায়িত্ব সর্বোচ্চ সুন্দরভাবে আপনাকে পালন করতে হবে সেটা যদি আপনি করতে পারেন তাহলে আবারও সেই ওমর ইবনে আব্দুল আজিজের সময় মুসলমানদের যেরকম মুখ উজ্জ্বল ছিল আমাদের মুখ আবার উজ্জ্বল হবে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি আপনাদের আত্মপরিচয় আপনারা ঠিক রেখে ইসলাম চর্চা এবং প্র্যাকটিস ঠিক রেখে আপনারা এগিয়ে যাবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা অমসের বন্ধুদের মধ্যে থেকে আপনাদের নিজেদের আইডেন্টিটিকে আপনারা মুছে ফেলবেন না আইডেন্টিটিকে আপনারা যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করবেন আর স্পেশালি আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা মুসলমানদের ইতিহাসটা একটু পড়বেন দেখুন মুসলমানদের অনেক দুর্নাম করা হয় বিশ্বব্যাপী মুসলমানদেরকে অপরাধের কাঠ গোড়া দাঁড় করানো হয় আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী সাল্লা যুদ্ধে শশুরীর অংশগ্রহণ করেছেন তার যে মিশন ইসলাম এটা পৃথিবীতে স্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য যে সাতাইশটি যুদ্ধে তাকে শশরীর অংশগ্রহণ করতে হয়েছে সেই সাতাইশটি যুদ্ধে সাকুল্যে যত মানুষ মারা গেছে তাদের ফিগারটা হলো অনলি এক হাজার ষোলো জন মানুষ মারা গেছে তার যুদ্ধে গোটা গোটা দেশ বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মাত্র তার এক হাজার ষোলো জন মানুষের জীবনকে এর মধ্যে ছয়শ জন তাদের প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে তারা দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছে সেটা বাহির বাদ দিলে আর শুধুমাত্র চারশো জন মানুষ যারা যুদ্ধে মারা গেছে সাতাইশটি যুদ্ধে মাত্র চারশো জন আজকাল তো একটা ইউনিয়ন দখল নিয়ে যখন যুদ্ধ হয় বা মারামারি হয় রাজনৈতিক কোন দল আমাদের দেশে কত চারশো মারা যায় আমাদের দেশের প্রেক্ষিতে বাংলা একটা কথা আছে মাছের মায়ের পুত্র শোক নেই বাঙালি মায়ের এত সন্তান যে কোন রাজনৈতিক হাঙ্গামায় গন্ডগোলে কত মানুষ মারা গেল এগুলো দেখবার সময় এখনো পত্রিকায় দুই চারজন মারা গেলে নিউজও হয় না এখন ডজন বা আরও বড় কোনো ফিগার মারা গেলে তখন ভালো করে পত্রিকা নিউজ হয় আমাদের জীবন মূল্য এত কম হয়ে গেছে তো প্রে নবী সাল্লাহ সাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে পৃথিবীতে মাত্র এক হাজার ষোলো জন মানুষকে জীবন দিতে হয়েছে অথচ আপনি জানেন আজ পৃথিবীতে অনেক সভ্যতা তাদের শক্তি সামর্থ্য তাদের আদর্শকে পৃথিবীতে টিকাতে গিয়ে দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নেরও বেশি মানুষ জীবন দিতে হয়েছে অথচ মুসলমানদের এই যে একটা বিষয় যে নবী করিম সাল্লাম পুরা জীবনে মাত্র এক হাজার মানুষ যুদ্ধে রণাঙ্গনে চারশো মানুষ আর সব মিলিয়ে এক হাজার মানুষকে জীবন দিতে হয়েছে ইসলামকে স্টাবলিশ করতে গিয়ে একটা দেশ দখল করতে এখন হাজার হাজার লাখ লাখ মানুষকে জীবন দিতে হয় এরপরেও ইসলামকে আসামের কাঠগোড়া দাঁড় করানোর চেষ্টা মুসলমানদের প্রতি দোষ দেওয়ার চেষ্টা এক মানুষ করবে আপনারা যারা তরুণ আছেন আপনারা সেই ভুল ধারণা ভাঙতে হবে মুসলমানদের মুখ উজ্জ্বল করতে হবে মুসলমানরা যে শান্তিকে আমি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা যে অশান্তি চায় না তারা যে যুদ্ধ বিগ্রহ চায় না তারা যে পৃথিবীতে বিশৃঙ্খলা চায় না এটি আপনাদের কর্মের মাধ্যমে এটি আপনাদের নিজেদের আদর্শের মাধ্যমে এটিকে আপনাদের প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে সেই তফিক দান করুন আমার ছোট্ট বন্ধুদেরকে লক্ষ্য করে কিছু কথা বলার ছিল কিন্তু ছোট্ট বন্ধুদের পরিমাণ কম দেখছি হয়তো তারা মায়েদের সাথে আছে দার্সান বার্লিনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা একেবারে ছোটো বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন যে প্রোগ্রামটা আমি বেশ দারুণভাবে উপভোগ করেছি এবং আমার বিদেশে মাটিতে যত প্রোগ্রাম হয়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম ছিল সেই বাচ্চাদের প্রোগ্রামটা ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও তোমাদের সাথে কখন আমি শিশুদের সাথে কিশোরদের সাথে ইনশাআল্লাহ আবার আবারও সময় কাটাবার চেষ্টা করব